মানে আমার অভিষেক যাচ্ছে, তো এই জন্য আসলে আজকে যাওয়া। তো সব মিলে আলহামদুলিল্লাহ এক্সাইটেড। আর প্রথমত ধন্যবাদ দিতে হয় বিসিবিকে আসলে আমার প্রতি ট্রাস্ট রাখার জন্য। সে 2010 সাল থেকে আমার উপর ইনভেস্ট করে আসছে, সে অনূর্ধ্ব খেলাগুলো থেকে। তো ইনশাল্লাহ এটা আত্মবিশ্বাস নিয়ে আসলে যাচ্ছি, যেহেতু বোর্ড আমার পাশে আছে। আর প্রত্যেকটা প্লেয়ারের জন্য বোর্ড পাশে থাকলে ওদের জন্য কাজটা অনেক সহজ হয়। তো এই জন্য নিজেকে মোটিভেট হচ্ছি। তো ইনশাল্লাহ ওইখানে যে স্পোর্টস মেডিসিন সেন্টার আছে, আমরা হয়তো সবাই জানি কাতার ওয়ার্ল্ড কাপের পর থেকে অনেক ডেভেলপ হয়েছে স্পোর্টস মেডিসিনের দিক থেকে। তো ইনশাল্লাহ ইউটিউবে ওদের বিভিন্ন কার্যক্রম দেখেছি, অনেক আশাবাদী। বাকি আল্লাহ হাতে। নেইমার যে ডাক্তার দেখিয়েছেন এসব আসলে সব কিছু শিডিউল আমাদের সাথে, আমাদের মঞ্জু ভাই যাচ্ছে ডাক্তার, বিসিবি ডক্টর, উনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, উনি ভালো বলতে পারবেন। তো ইনশাল্লাহ যেহেতু সানডে থেকে ওদের কার্যক্রম শুরু আগামীকাল থেকে, তো এই জন্য আসলে আজকে যাওয়া, যাতে পুরো সপ্তাহটা অফিস আবার যাতে বন্ধ না থাকে, পুরো সপ্তাহটা যাতে আমরা সবাই তিনজন যাচ্ছি কাজে লাগাতে পারি, এই জন্য শিডিউলটা প্ল্যান করে আসলে যাওয়া। হ্যাঁ অবশ্যই, আসলে খারাপ কেন লাগবে না, এখানে আমাদের সব কলিগ বন্ধু বান্ধব ছোটো ভাই সবাই ক্যাম্প করছে, ফিটনেস টেস্ট দিচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো দেখছি। খারাপ তো অবশ্যই লাগবে, যেহেতু মাঠের প্লেয়ার মাঠে থাকতে পারছি না। তারপর আসলে ওদের সাথে এখানে আসলে গল্প গুজব এসব করে আসলে সময়টা পার করি। তো ইনশাল্লাহ যখন আবার সুস্থ হবো হয়তো বা ওদের আবার একটা অংশ হবো। একজন ক্রিকেটার ইনজুরি থাকা অবস্থায় ক্রিকেট ক্যারি করা, জীবনটা সব কিছু মিলাই একটু কঠিন হয়ে যায় কি না, ক্রিকেটের বাইরে থাকা, মাঠের বাইরে থাকা? না আসলে এটা আমার প্রফেশন, টু বি অনেস্ট। আমি বিসিএস ক্যাডার না যে আসলে অন্য কোনো জব খুঁজবো, এই আসলে যতদিনই খেলতে হবে ফাইট করে খেলতে হবে, এটা আমার ব্রেড অ্যান্ড বাটার, এটা আমার রুটিরুজি, আর ক্রিকেট আমার এভরিথিং। তো এটার জন্য যতটুকু করার দরকার অবশ্যই আমি সবসময় করে আসছি এবং ভবিষ্যতে করবো। এটা আসলে বলাটা ডিফিকাল্ট, যেহেতু আগামীকাল যদি সব কিছু ঠিকঠাক থাকে ওখানকার ডক্টরের সাথে কনসার্ন করে ওনারা হয়তো একটা প্ল্যান দিবে বা আরও কয়েকটা ডক্টর দেখাবে, তারপর আসলে ওইখানে ভিজিট করার পর বলতে পারবো। এই মুহূর্তে এখানে থেকে আমার পক্ষে বলাটা ডিফিকাল্ট। না ভয় আসলে কিছুই না, যেটা করার জন্য বলবো সেটার জন্য প্রস্তুত, যেটা মাঠে নামার জন্য পুরোপুরি ফিট হয়ে খেলার মাঠে নামার জন্য যেটা করার প্রয়োজন অবশ্যই সেটা করতে আমি প্রস্তুত, ওই মেন্টালিটি নিয়ে যাচ্ছি। প্রথমত মাশাল্লাহ, আপনারা যদি দেখেন আমাদের খুব ভালো খেলছি, বিশেষ করে লাস্ট তিনটা T20 সিরিজ আমরা অসাধারণ খেলেছি, বড় বড় আফগানিস্তান, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডকে আমরা হারিয়েছি, খুব ভালো ফ্লোতে ছিলাম। হয়তোবা আফগানের সাথে আমরা সিরিজ এসেছি, তারপর আমি মনে করি আমাদের টিম ওয়ান অফ দ্য বেস্ট শেপে আছে আমার দেখা। তো আলহামদুলিল্লাহ, যদিও তামিম ভাই অনেক বড় একজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, হয়তোবা আমরা তাকে এসে হয় মিস করবো, তো ওনার কন্ট্রিবিউশন আসলে 10-15 বছর ধরে আমরা বাংলাদেশ টিম আমরা যারা খেলি বা আপনারা যারা সাংবাদিকতা আছেন সবাই দেখছেন কন্ট্রিবিউশন অনেক বেশি, তারপরও ওনাকে আসলে মিস করবে টিম। তারপর আশাবাদী আমাদের বিশেষ করে তৈরিত আরও যারা ইয়াং যারা আছে খুব ভালো ফর্মে আছে, ওরা আসলে দলকে সামনে থেকে অনেক নেতৃত্ব দিচ্ছে ভালোই। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু হবে, আর আমরা বরাবরই এসে কাপে আমরা ভালো রেজাল্ট করে আসছি। না আসলে আমার সত্যি বলতে মাঠে ফিরে আমি আমার হার্ড এন্ড সোল চেষ্টা করবো আবার আগের শেপে আসা, ন্যাশনাল টিমে ফিরবো কি ফিরবো না এটা আসলে সিলেক্টর বা আরও যারা আছে কোচ আছে ওদের উপর ডিপেন্ড করবে, আমাকে নিবে কি না। আর যদিও এখন কোনো খেলা নেই, তো দেখা যাক ইনশাল্লাহ সুস্থ হয়ে মাঠে ফিরি, পুরোদমে প্র্যাকটিস শুরু করি, বাকিটা আলো হাতে।